দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজার। আসলে বাজার পরিস্থিতি নিয়ে আপনাদের জানানোর জন্যই আমরা এই কারওয়ান বাজার আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা আসলে সকাল থেকে বাজার ঘুরে আসলে যেটি দেখেছি যে শীতের যে সবজি রয়েছে আমার পেছনে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সবজি রয়েছে, এই সবজির বাজার কিন্তু অন্যান্য বছর যে আসলে সবজির যে দাম থাকে সেই সবজির দাম নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। আমরা সাধারণ কাস্টমারের সাথে কথা বলেছি, সাধারণ ক্রেতা যারা রয়েছে, বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে এমনটি দাবি করেছেন যে গত বছর যে সবজিটি কেজিতে ছিল 20 থেকে 30 টাকা বা 40 টাকা, সেই সবজি কিন্তু কেজিতে এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, এবং কিছু কিছু সবজি কিন্তু এখনও 100-এর ঘর ছুঁই ছুঁই করছে। তো এই ছিল আসলে সবজির বাজার। অনেকে বলছিলেন যে আসলে ফুলকপি, পাতাকপি, যে আসলে বাঁধাকপিগুলো বাজারে রয়েছে সেই ফুলকপি বাঁধাকপি গত বছর বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকা, সেই বাঁধাকপি এখনও কিন্তু বাজারে প্রায় 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। খুব রয়েছে আসলে আলু, নতুন আলু নিয়ে মানুষের মধ্যে অনেক খুব দেখেছি আমরা যে নতুন আলু আসলে এই সিজনে এই সময়টাতে গত বছর বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা 25 টাকা এরকম, সেই আলু কিন্তু এখনও 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। আমরা দেখেছি আসলে যে পেঁয়াজের বাজার ঘুরে যেটি দেখেছি যে আসলে আমাদের বাজারে এখন যে নতুন পেঁয়াজগুলো উঠছে, মুড়ি কাটা যে পেঁয়াজ, সেই মুড়ি কাটা পেঁয়াজও কিন্তু 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এখানে যারা আসলে ক্রেতা ছিলেন তারা আসলে অভিযোগ করছিলেন যে এই যে মুড়ি কাটা পেঁয়াজ, গত বছর ক্রেতারা এই মুড়ি কাটা পেঁয়াজ কিনেছে 30 থেকে 40 টাকা 25 টাকা, এমনও অনেকে অভিযোগ করেছেন। আমরা ঘুরেছি আসলে এখানকার যে গোশতের বাজার, মাংসের বাজার ঘুরেছি। মাংসের বাজার আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু গরুর মাংস বিক্রি হয়েছে 600 থেকে 650 টাকায়, সেখানে আসলে সাধারণ মানুষ কিন্তু অনেক স্বস্তি প্রকাশ করে কিন্তু তারা গরুর মাংস কিনেছিলেন, কিন্তু আজকে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে গরুর মাংস কিন্তু আবারও 700 থেকে 750 টাকায় বিক্রি হয়েছে। শুধু গরুর মাংসেই নয়, এই ক্ষোভ কিন্তু ছড়িয়ে গেছে ব্রয়লার মুরগিতে। সাধারণ মানুষের প্রোটিনের যোগান আসলে যেখান থেকে হবে সেই ব্রয়লার মুরগি কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা 220 টাকা। আমরা শেষ পর্যন্ত ঘুরেছি আসলে এখানকার যে মাছ বাজার রয়েছে, মাছ বাজারেও মানুষ কিন্তু মানে খুব প্রকাশ করছে। মাছ বাজারে আমরা দেখেছি প্রত্যেকটা মাছে কিন্তু কেজি প্রতি 20 থেকে 50 টাকা, কিছু কিছু মাছে কিন্তু 100 টাকা কেজিতে বেড়ে গেছে। তো আমরা আসলে এখানের যে মাছ বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা এমনটি জানিয়েছে যে শীতে আসলে মাছের সরবরাহ কম থাকে বিধায় মাছের দাম এমনটাই বেড়ে গেছে। তো আসলে নির্বাচনের পরে বাজার মনিটরিং অনেক জোরদার করতে হবে এমনটাই কিন্তু দাবি করছেন এখানকার ক্রেতারা। তো দর্শক, এই ছিল কারওয়ান বাজার থেকে বাজারের সর্বশেষ।